আসসালামু আলাইকুম ভিয়াস, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই চ্যানেলে বিভিন্ন প্রকার ভর্তি পরীক্ষা, যেমন মেডিকেল ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন প্রকার চাকরি পরীক্ষা সিলেবাসভুক্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধ্বনি পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে তাকে শব্দ বলা হয়। ভিত্তি অনুসারে শব্দকে ভাগ করা হয়। প্রথমে হলো উৎপত্তি অনুসারে, এরপরে গঠন অনুসারে, এরপরে অর্থগত। এই তিন উৎপত্তি অনুসারে শব্দকে আবার পাঁচ ভাগে ভাগ করে দেয়। প্রথমে তৎসম, তৎসমকে ভাঙলে আমরা পাব তৎসম। তৎ বলতে বোঝানো হয় তার, আর সমতে হলো সমান। তাহলে তৎসম বলতে বোঝানো হচ্ছে তার সমান। এখানে তার বলতে বোঝানো হচ্ছে সংস্কৃত শব্দ। তাহলে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে হুবহু কোনো প্রকার পরিবর্তন ছাড়াই ব্যবহৃত হয় তাকে বলা হয় তৎসম শব্দ। যুক্ত শব্দ মূলত তৎসম শব্দ হয়। যেমন আপনারা এখানে দেখেন অর্ধ, কার্য, সূর্য, চর্মকার, ধর্ম। তবে আপনারা এখানে মনে রাখবেন, যদি সেটি ইংলিশ শব্দ হয় রেভ হলেও সেটি কখনো তৎসম শব্দ হবে না। যেমন এখানে ফার্নিচার, এই ফার্নিচার এটি রেভযুক্ত শব্দ, কিন্তু এটি ইংলিশ শব্দ হওয়ার জন্য এটি তৎসম হবে না। এরপরে আরেকটি টেকনিক আপনি মনে রাখবেন, যেসব শব্দে মধ্যাহ্ন থাকবে সেসব শব্দগুলোই মূলত তৎসম শব্দ। যেমন ব্যাকরণ, চরণ, লবণ, অগ্রহায়ণ, রামায়ণ, এই শব্দগুলো হবে হচ্ছে তৎসম শব্দ। আবার মধ্যাহ্ন স, এই যুক্ত শব্দগুলো হবে তৎসম শব্দ। যেমন ভাষা, কোষ, মনুষ্য, এই শব্দগুলো হবে হচ্ছে তৎসম। ঋকার যুক্ত শব্দগুলো হবে তৎসম শব্দ। যেমন গৃহ, গৃহিণী, ঋষি, এগুলো হবে হচ্ছে তৎসম শব্দ। বর্ণযুক্ত শব্দ, যুক্ত বর্ণ থাকবে, যেমন হস্ত, পুষ্প, এগুলো হবে তৎসম শব্দ। আপনারা এখানেও মনে রাখবেন, যদি যুক্ত বর্ণটা বিদেশি শব্দ হয়, যেমন স্টার, এটি যুক্ত বর্ণযুক্ত শব্দ, কিন্তু স্টার ইংলিশ শব্দ হওয়ার জন্য এটি তৎসম শব্দ হবে না। তাহলে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারলেন যে এই টেকনিকগুলো বিদেশি শব্দের বেলায় প্রযোজ্য হবে না। বিদেশি শব্দ ছাড়া যদি অন্য যেগুলো শব্দতে এই কয়েকটি বিষয় থাকবে তাহলে সেগুলোই হবে তৎসম শব্দ। এরপরে অর্ধ তৎসম, অর্ধ তৎসমকে ভাঙলে আমরা পাব অর্ধ প্লাস তৎ প্লাস সম। তাহলে তৎ হচ্ছে তার, সম হচ্ছে সমান। তাহলে যেসব সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন হয়ে ব্যবহৃত হয় তাকে বলা হয় হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যেমন গৃহিণী থেকে গিন্নি, কৃষ্ণ থেকে কেষ্ট, সূর্য থেকে সূর্যি। যদিও এই অর্ধ তৎসম শব্দ বর্তমানে প্রচলিত নয়, এগুলো হচ্ছে অপ্রচলিত শব্দ। বর্তমানে এই শব্দগুলোর তেমন ব্যবহার নাই। এরপরে তদ্ভব, তাহলে তৎ শব্দের অর্থ হচ্ছে তার, তার বলতে বোঝানো হচ্ছে সংস্কৃত, আর ভব বলতে বোঝানো হচ্ছে উৎপন্ন। এসব শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়, সেসব শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। প্রাকৃত শব্দ, আর এটি হলো তদ্ভব শব্দ। সংস্কৃত, সংস্কৃত থেকে হবে প্রাকৃত, প্রাকৃত থেকে হবে তদ্ভব। আপনারা এখানে মনে রাখবেন, এই প্রাকৃত শব্দগুলো যেমন কর্ম থেকে কর্ম আর, এরপরে কামার, মৎস্য থেকে মৎস্য, এরপরে মাছ, দুগ্ধ থেকে দুগ্ধ, তারপরে হচ্ছে দুধ। এখন আপনাদের মনে হতে পারে যে অর্ধ তৎসম শব্দ অপ্রচলিত শব্দ, প্রাকৃত শব্দ অপ্রচলিত শব্দ। তাহলে এর মধ্যে পার্থক্য তাহলে কি থাকলো বলা যায়, বা প্রাকৃত শব্দগুলোকে কি অর্ধ তৎসম শব্দ বলা যায়? তাহলে আপনারা এখানে মনে রাখবেন যে সেগুলোকেই অর্ধ তৎসম শব্দ বলা হচ্ছে, যেগুলো থেকে পরবর্তীকালে আর কোনো শব্দ উৎপন্ন হয় নাই। বাট প্রাকৃত শব্দ অপ্রচলিত, বাট এখান থেকে পরবর্তীকালে তদ্ভব শব্দ উৎপন্ন হয়েছে।
তাহলে অদ্ব তৎসম শব্দ এবং প্রাকৃত শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে অদ্ব তৎসম থেকে পরবর্তীতে শব্দ উৎপন্ন হবে না, আর প্রাকৃত শব্দ থেকে পরবর্তীতে শব্দ উৎপন্ন হবে। যে শব্দ উৎপন্ন হবে সেটি হলো তদ্বর শব্দ। তাহলে এই তদ্বর শব্দ কিন্তু ফিল্টার করে করে উৎপন্ন হচ্ছে। আপনারা সহজকে মনে রাখবেন যে অবিশুদ্ধ থেকে আস্তে 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 বিশুদ্ধ খাঁটি হয়ে যাচ্ছে, এই জন্য তদ্বর শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। সংস্কৃত, সংস্কৃত থেকে প্রাকৃত, এরপরে তদ্বর। তাহলে তদ্বর শব্দ একদম খাঁটি হয়ে উৎপন্ন হয়, এজন্য বাংলা শব্দ বলা হয়। এরপরে দেশি শব্দ। তাহলে বাংলার প্রাচীন জাতির যে ভাষাগুলো ছিল এগুলো থেকে হুবহু এসে যেগুলো ব্যবহার, কুলা, ঢেকি, কুড়ি, ডিঙ্গা, টোপর, ডাব, ঝিঙ্গে, চিংড়ি হচ্ছে দেশি শব্দ। ইংরেজি, আরবি, ফার্সি, গুজরাটি, চায়না এসব থেকে প্রচুর শব্দ বাংলা ভাষায় এসে ব্যবহৃত হচ্ছে। আরবি, যেমন আরবি শব্দ হচ্ছে আল্লাহ, ইমান, ফার্সি শব্দ হচ্ছে খোদা, নামাজ, এগুলো হচ্ছে বিদেশি শব্দ। এরকম অনেক বিদেশি শব্দ, এগুলো নিয়ে পরবর্তীতে আলাদা করে ক্লাস নেওয়া হবে। উৎপত্তি অনুসারে পাঁচ প্রকার: তৎসম শব্দ, অদ্ব তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এগুলোকে দুই ভাগে ভাগ করে দেয়। নাম্বার ওয়ান মৌলিক শব্দ, নাম্বার টু হচ্ছে সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ হলো কি, যেসব শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক শব্দ বলা হয়। মা, গোলাপ, নাল, এগুলো হবে মৌলিক শব্দ। সাধিত শব্দ হলো কি, সেই সমস্ত শব্দ যাদেরকে বিশ্লেষণ করা যায়। বাংলাদেশ, তাহলে বাংলাদেশে এটিকে ভাঙলে আমরা পাবো বাংলাদেশ প্লাস রস্যে, বাংলাদেশ। এরপরে প্রশাসন, প্র যোগ শাসন, প্রশাসন। এরপরে গড়মিল, গড় প্লাস মিল, গড়মিল। তাহলে যেসব শব্দকে বিশ্লেষণ করা যায়, ভাঙা যায় এবং ভাঙলে অর্থ পাওয়া যায় তাদেরকে বলা হয় সাধিত শব্দ। অর্থগতভাবে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়: যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ। তাহলে যৌগিক শব্দ কি, উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম, তাদেরকে বলা হয় যৌগিক শব্দ। এখানে দেখেন মিতালের কোনো পরিবর্তন হয় নাই, বন্ধু, বন্ধুত্ব, ঠিক একই রকম। গোলাপ প্লাস রস্যই, তাহলে গোলাপি, তাহলে গোলাপ রঙের কোনো কিছু সেটি হচ্ছে গোলাপি, এখানে কোনো অর্থের পরিবর্তন হয় নাই। আর রূঢ় শব্দ, যেসব শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন তাদেরকে বলা হচ্ছে রূঢ় শব্দ। তাহলে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ সমান হবে না। যেমন হস্ত প্লাস ই, হস্তি। হস্ত বলতে বোঝানো হচ্ছে হাত, আবার ই যুক্ত হয়ে যখন উৎপন্ন হয়েছে হস্তি, এই হস্তি বলতে বোঝানো হচ্ছে হাতি। আবার পাঞ্জাব প্লাস ই, পাঞ্জাব হচ্ছে একটি প্রদেশের নাম, যখন ই কার যুক্ত হয়ে পাঞ্জাবি হয়ে গেছে তখন এটি হয়ে গেছে পোশাক, মিল নেই। তাহলে আপনারা এখানে দেখলেন যেসব শব্দের উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ মিল থাকবে না তাদেরকে বলা হয় রূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দ কি, সমাস নিষ্পন্ন এমন শব্দ যার অনেকগুলো অর্থের মধ্যে একটা বিশেষ অর্থ প্রকাশ করবে। যেমন কি ভেদ করে উঠে যা তাকেই বলা হয় উদ্ভিদ। তাহলে মাটি ভেদ করে অনেক কিছু উঠতে পারে, যেমন বিল্ডিং, তারপর হচ্ছে কেঁচো, গাছ, এগুলোকে তো বলা হচ্ছে মাটি ভেদ করে উঠে। তাহলে কিন্তু উদ্ভিদ বলতে একটা বিশেষ অর্থ প্রকাশ পাচ্ছে, সেটি হলো বৃক্ষ বা গাছ। ঠিক একই রকমভাবে জল দেয় যে, জল, তাহলে অনেক কিছু জল দেয়, যেমন টিউবওয়েল, ওয়াশা, বৃষ্টি পানি, সমুদ্র, নদীর পানি দেয়। বা জল বলতে শুধুমাত্র একটিকেই বোঝানো হচ্ছে, সেটি হলো মেঘ। তাহলে জল দেয় যে জল, বা জল বলতে বোঝানো হচ্ছে মেঘ। ঠিক কবিদের গুরু যিনি, এর মাধ্যমে সমাস নিষ্পন্ন শব্দটি পাবো আমরা কবিগুরু। কবিগুরু বলতে কবিদের গুরু না বুঝিয়ে নির্দিষ্টভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সমাস নিষ্পন্ন অনেকগুলো অর্থের মধ্যে থেকে শুধুমাত্র একটি বিশেষ অর্থ যেটি প্রকাশ করবে সেটিকেই বলা হচ্ছে যৌগ রূঢ় শব্দ। অনুসারে হচ্ছে পাঁচ প্রকার: তৎসম শব্দ, অদ্ব তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ।
তৎসম শব্দ হচ্ছে সেই সমস্ত শব্দ যেগুলো সরাসরি সংস্কৃত থেকে এসে ব্যবহৃত হচ্ছে। অদ্য তৎসম শব্দ হচ্ছে সেই সমস্ত শব্দ যেগুলো কিছুটা পরিবর্তন হয়ে এসে ব্যবহৃত হচ্ছে। আর তদ্ভব শব্দ হচ্ছে সম্পূর্ণ পরিবর্তন হয়ে নতুনভাবে উৎপন্ন হয়ে ব্যবহৃত হচ্ছে। দেশি শব্দ হচ্ছে বাঙালিরা প্রাচীন জনপদের যে ভাষাগুলো ছিল সেগুলো এসে যেগুলো বর্তমানে ব্যবহৃত হচ্ছে। বিদেশি শব্দ হচ্ছে বিদেশি শব্দ থেকে সরাসরি এসে যে শব্দগুলো ব্যবহৃত হচ্ছে। গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, অন্যটি হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ হচ্ছে যাদের বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না, আর সাধিত শব্দ হচ্ছে যাদের বিশ্লেষণ করা যায় বা ভেঙে অর্থ বের করা যায়। আর অর্থগতভাবে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যৌগ রূঢ়ি শব্দ। যৌগিক শব্দ হচ্ছে সে সমস্ত শব্দ যাদের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম থাকবে। রূঢ়ি শব্দ হচ্ছে যাদের উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক হবে না। আর যৌগ রূঢ়ি শব্দ হচ্ছে সে সমস্ত শব্দ উৎপন্ন যে পদটা পাবো তার অনেকগুলো অর্থের মধ্যে একটি বিশেষ ধরনের অর্থ প্রকাশ পাবে, তাকে বলা হয় যৌগ রূঢ়ি শব্দ। আশা করি আপনারা আজকের ক্লাসটি সবাই বুঝতে পারছেন। সবাই লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন।